রিকভারির ক্ষেত্রে যে সফলতা, এত সফল হওয়ার পিছনে কারণ কি? কর্মকৌশল, কি ধরনের কর্মকৌশলের কারণে এই সফলতা আপনার অর্জন করতে পেরেছেন? প্রথমে হয় সহযোগী, তারপর মেম্বার, সদস্য। সহযোগী হওয়ার সময় তাকে একটা কাউন্সেলিং করা হয় যে আপনাকে যে বিনিয়োগটা দেওয়া হবে এটা আসলে কোনো দান নয়, বরং এটা থেকে রিকভারি করা হবে। ওনাকে গাইডলাইন করা হয় আপনি কীভাবে এই এটা বিনিয়োগ করবেন এবং কোন পদ্ধতিতে প্রফিট সহ আপনি আর্ন করবেন, সে আর্নের একটা অংশ আপনি ব্যাংকে পরিশোধ করবেন। এটা প্রথমে তাকে কাউন্সেলিং করা হয়, এটাকে বলা হয় সহযোগী। এরপর যখন উনি এন্ট্রি হলেন এবং রেজিস্ট্রি হলো তাকে বলা হয় সদস্য বা মেম্বার। এরকম মেম্বার হওয়ার পর পাঁচজন মিলে মিলে এক একটা সেন্টার, একটা গ্রুপ। গ্রুপের একজন লিডার আছে যিনি পুরনো মেম্বার। হ্যাঁ, পুরনো মেম্বার, তার গ্যারান্টি অথবা তাকে তার প্রতিনিয়ত সে সবসময় তাদের সাথে উঠা বসা করে, একই এলাকার আর কি। এইভাবে তাকে গাইড করা হয়। এরকম মেম্বার আর সেন্টার এক একটা কেন্দ্রে এক একজন ফিল্ড অফিসারের আন্ডারে হয়তো 100 আছে। ফিল্ড অফিসার প্রতিদিন সকালে যান, গিয়ে এই একজন একজন যিনি পাঁচজনের একজন যিনি আর কি গ্রুপ লিডার, তার সাথে সাক্ষাৎ করেন। করে উনি একটা বই নিয়ে যান এবং ওই দিনকার কালেকশন, যেটা প্রতিদিনকার কালেকশন, এটা হয়তো 50 টাকা হতে পারে বা 200 টাকা হতে পারে, যার যার অ্যামাউন্টের উপর নির্ভর করে কি। কিন্তু এইটা যদি এই একদিন না দিয়ে মাস শেষে তার কাছ থেকে আনা হয় তাহলে 200-200 করে সেটা চাপ তৈরি হয় এবং সে দিতেও চাইবে না, কারণ গরিব মানুষদের কাছে 5,000-6,000 টাকা তো অনেক টাকা, সে দিতে পারবে না। আর সেই 6,000 টাকা দিচ্ছে 200-200 করে। এইটাই হলো একটা টেকনিক। আর প্রথম যেটা বললাম তাকে মোটিভেট করা হয়, এবং নীতি নৈতিকতার ব্যাপারে এটা অর্থনৈতিক সেক্টরে আর কোথাও আছে বলে আমার জানা নাই, নীতি নৈতিকতার ব্যাপারে এদেরকে ক্লাস নেওয়া হয় এবং তার একটা পরীক্ষাও নেওয়া হয় এটা সে জানে কিনা। শুধু জানলি নয়, উনি আবার এটা কয়জনকে বা কতজনের মধ্যে এই কথাগুলো বলেছেন এবং সবগুলি নীতির কথা, কোরআন হাদিস তো আছেই এবং সামাজিক কল্যাণ হয় এমন কথাগুলো বিজ্ঞ লোকদের মাধ্যমে তৈরি করা আছে, একটা ছোট্ট গাইডলাইনের মতো আছে। রিসার্চে যেটা ধরা পড়লো যে এত রিকভারি কেন, এইটা একটা মূল কারণ, কারণ ভিতর থেকেই সে ফিল করে যে আমাকে এই টাকাটা শোধ করতে হবে।